তারপরে দেখবেন যে মার্কিং প্যাটার্ন গুলো, মার্কিং টেমপ্লেট গুলো যে মার্কিং করতেছে আরো 3 বছর ধরে বা 6 মাস, 3 মাস, 1 মাস, 2 মাস ধরে করতেছে মার্কিং করতে করতে এগুলো এক জায়গা দিয়ে ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে যাওয়ার ফলে এটার কিন্তু আর অ্যাকুরেসিটা ঠিক থাকে না, মার্কিংটা প্রপারলি সেম জায়গাতে হচ্ছে না। তো যখন মার্কিংই আমার ঠিক মতো না হবে, তখন আমার পকেট জয়েন বা অন্য ফ্লাপ জয়েন বা অন্য কোনো প্যানেল জয়েন সেগুলো তো ঠিক থাকবে না, আপ ডাউন হবে, আনইভেন হবে। এই জন্য মার্কিং প্যাটার্ন গুলো আমাদের চেক করতে হবে। আমরা যখন ফ্লোরে যাব তখন আমরা দেখবো যে আসলে যেই প্যাটার্নটা দিয়ে মার্কিং করতেছে মার্কিং প্যাটার্নটা ঠিক আছে কিনা। তারপরে চক, তার সোপ অথবা আপনার ম্যাজিক পেন এগুলো যে ইউজ করতেছে কোন ফেব্রিকের জন্য, কোনটা সুইটেবল। কিছু আছে যে সাদা ফেব্রিকের মধ্যে লাল কালারের টেইলারিং চক দিয়ে মার্ক করছে, আমরা দেখছি অনেক সময়। তো সেইগুলো ওয়াশিং এর পরেও উঠে না, ওয়াশিং এর পরেও মার্কিং গুলো থেকে যাচ্ছে। অথবা ম্যাজিক পেন দিয়ে মার্কিং করে এটা আয়রনে যে চলে যাওয়ার কথা, কিন্তু আয়রনের আগে বা আপনি চলে যাওয়ার কথা ম্যাজিক পেন গুলা মার্ক গুলো যাচ্ছে না। অথবা অনেক সময় হয় যে ওই একটু হিট দিলে চলে যাচ্ছে, বাট যখন এটা লো টেম্পারেচারের মধ্যে আসে, যখন ওই শীতের দেশে যখন গার্মেন্টস গুলো যায়, আমরা একটা এক্সাম্পল পাইছিলাম লাস্ট ইয়ারে কাটার্স এর ক্ষেত্রে, অন্য দেশ থেকে শিপমেন্ট হয়েছে, ওখান থেকে দেখা যায় না, গরমের মধ্যে দেখা যায় না, কিন্তু যখন এটা লো টেম্পারেচারের মধ্যে আসছে তখন এগুলো সবগুলো আবার ফুটে উঠছে। এই জন্য যে ম্যাজিক পেন গুলো ইউজ করে ওগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে কিনা ওটা দেখতে হবে। দেখা গেছে গত বছর আনছে 20 পিস, হাফ হাফ খরচ করছে আর বাকিটা স্টোরে নিয়ে আবার জমা রাখছে, ওগুলো আবার ইউজ করছে, রিইউজ করছে। তো সেই ক্ষেত্রে এগুলা ডেট এক্সপায়ার হয়ে যায়, তখন আর ওই কালিগুলা প্রপারলি ওয়েভড হয় না, চলে যায় না, এগুলো থেকে যায় গার্মেন্টস এর মধ্যে। তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। খালি ওয়ালি মাই বোন টু অ্যাড দিয়া স্পেশালি স্পেশালি লাইক ইউ নো স্প্যান্ডেক্স ফ্যাব্রিক হোয়াট ইউ আর ইউজিং উইথ দ্য হেভি ওয়াশ, উই আর হ্যাভিং নাম্বার অফ প্যাটার্নস, মেনি প্যাটার্নস আর দেয়ার। সো হুএভার দ্য অপারেটর হেল্প আর মার্ক ইন দিস ওয়ান, help in the sense they don't have any this thing right, you know that the responsibility and all, or helper er kache kono kono responsibility nai, uni ki dibe tai korbe, e karone line supervisor ke jara ase uni dekhte hobe kun shrinke je mal le kon line e cholte thi oi pattern ta select kora dite hobe, ona responsibility nije nite hobe, ota amader dq e follow korte hobe, uni follow kora ota dekhbe na ki na holle because after that they just check their preparation, after PTL comes you have to make sure all the patterns are 100% ready. Carry on now. Okay, traffic light system, আমাদের traffic light system হলো 7 পিন চেক করে প্রত্যেকটা বান্ডিল দিকে, যদি দুইটা আর বেশি ডিফেক্ট পায় তাহলে সেখানে রেড দিতে হবে, রেড ওই অপারেটরকে কাউন্সিলিং করতে হবে, রেড হলে অপারেটরকে কাউন্সিলিং করতে হবে, বুঝাইতে হবে, আবার পরের ঘন্টায় চেক করতে হবে, যদি তারপরেও কোনো প্রবলেম পাওয়া যায় তাহলে অপারেটর চেঞ্জ করতে হবে, ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে। যদি 1 ডিফেক্ট পায় তাহলে ইয়েলো হবে, যদি 0 ডিফেক্ট থাকে দেন অনলি আপনার গ্রিন হবে। তো ট্রাফিক লাইট সিস্টেমগুলো প্রপারলি ফলো করতেছি কিনা না, মুখস্থ শুধু এক জায়গায় বসে বসে রিপোর্টগুলো করে দেয়, সেইগুলো আপনারা ফলো করতে হবে, দেখতে হবে, চেক করতে হবে প্রপারলি তারা ট্রাফিক লাইট সিস্টেম গুলা ফলো করতেছে কিনা। দেন ওয়াশিং, ওয়াশিং এ যখন যাবে ওয়াশ সেকশন, তারা ইন্টিগ্রেটেড ওয়াশ প্ল্যান, যেটা ওয়াশে তাদের প্ল্যান ছিল কোন পিও থেকে কোন স্টাইলে কোন কালার আসার কথা সেভাবে আসতেছে কিনা, ওই জিনিসটা ফলো করে তারা ওয়াশ স্টার্ট করবে। তারা গার্মেন্টস গুলো কিভাবে রিসিভ করবে, যেভাবে ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা গার্মেন্টস তাদেরকে শেড ওএস, পিও ওএস এবং সিঙ্কেজ ওয়াইজ আলাদা আলাদা দিবে সুইং ফ্লোর থেকে, সেম ওয়েতে তারা
ওয়ার শুরু করবে, ইজ গার্মেন্টস আর ব্যাগ উইল বি ক্যারি অ্যান আইডেন্টিফিকেশন লেবেল। এই একটা ব্যাগের প্রত্যেকটা ব্যাগে বস্তায় তারা গার্মেন্টস পাবে, ওই বস্তার মধ্যে তারা কিভাবে কোন লেবেল কোন শেডের গার্মেন্টস আছে সেইভাবে তারা ওয়াশ করবে। ইউনিট উইল ওয়াশ উইথ প্রি ডিটারমাইন্ড রেসিপি বাই ইচ শেড গ্রুপ। প্রত্যেকটা শেড গ্রুপের জন্য তারা আগে থেকে একটা রেসিপি সেট করে, সেম রেসিপিটা ফলো করে শেড ওয়াইজ তারা ওয়াশ করতেছে কিনা সেই জিনিসটা মাঝে মধ্যে আমাদের দেখতে হবে, যে আসলে তারা এই পিওর জন্য এই শেডের জন্য আগে তাদের রেসিপিটা কি ছিল এখন কি সেম রেসিপি দিয়ে করতেছে কিনা তাদেরকে অ্যালার্ট করতে হবে। যখনই তারা রেসিপি চেঞ্জ করবে, টাইমিং টেম্পারেচার চেঞ্জ করবে, তখনই গার্মেন্টস এর মেজারমেন্টের উপরে এফেক্ট হবে, মেজারমেন্ট হয়তো প্লাস হবে অথবা মাইনাস হবে। বিফোর লোডিং টু ওয়াশ বাথ ইউনিট উইল চেক ইচ গার্মেন্টস টু এনশিওর কারেক্ট শেড অ্যান্ড প্যাটার্ন লেভেল। তারা যদিও ফ্যাক্টরি থেকে আলাদা করে দিবে, বাট ওয়াশিং ফ্যাক্টরির রেসপন্সিবিলিটি হলো তারা আবার নিজেরা ক্লথ চেক করবে যে এই ব্যাগের মধ্যে বা আমরা যে ওয়াশ বাথের মধ্যে ঢোকাচ্ছি এখানে সবগুলা গার্মেন্টস একই শেডের এবং একই শ্রিঙ্কেজ লেভেলের আছে কিনা দেখে তারপরে তারা ওয়াশ করবে, ওয়াশ শুরু করবে। আফটার ওয়াশিং ইউনিট উইল চেক কি মেজার অ্যান্ড কম্পেয়ার উইথ দ্য অ্যাপ্রুভ শেড বিফোর অ্যান্ড সেন্ড টু ফিনিশিং। যখন তারা ওয়াশ করবে একটা বাত ওয়াশ করার পরে তারা আবার মেজারমেন্টটা চেক করবে যে মেজারমেন্টটা ঠিক আছে কিনা, কোনো মেজারমেন্টের কোনো এফেক্ট হচ্ছে কিনা, তারপরে তারা সেই সেম গার্মেন্টস গুলা শেডের সাথে আবার মিলাবে, 100% শেড চেক করবে অ্যাপ্রুভ শেড ব্র্যান্ডের সাথে, যেগুলো মিলবে সেম গার্মেন্টস গুলো তারা ফিনিশিং এর জন্য পাঠাবে। ওয়াশিং উইল ইউজ সেম ব্যাগ অ্যান্ড লেবেল রিসিভ ফ্রম দ্য সুইং টু ডেলিভার দ্য গার্মেন্টস টু ফিনিশিং। ওয়াশিং ইউনিট উইল অ্যাড দেয়ার কমেন্টস ইফ এনি অ্যান্ড সেন্ড ফর সেন্ড টু ফিনিশিং। ওকে, প্যাকিং প্যাকিং ইনপুট উইল বি অ্যাকর্ডিং টু দ্য পিও শিপমেন্ট রিকোয়ারমেন্ট। প্যাকিং এ যখন ইনপুট হবে সাইজ ওয়াইজ পিও ওয়াইজ রেশিও ওয়াইজ ইনপুট দিতে হবে, অনেকগুলো ফ্যাক্টরিতে এগুলো দেয় না, যার কারণে এই প্যাকিং এরিয়াতে এসে অনেক থাউজেন্ড থাউজেন্ড গার্মেন্টস ব্যাকলগ হয়ে থাকে। যখনই এই প্রেসিং ফিনিশিং করা গার্মেন্টস ব্যাকলগ হয় তখন তার কোয়ালিটি গুলো ঠিক থাকে না। তো আমাদের সব ফ্যাক্টরি গুলোকে ইনসিস্ট করতে হবে, বুঝাইতে হবে যে শেড ওয়াইজ পিও ওয়াইজ রেশিও ওয়াইজ ইনপুট দেওয়ার জন্য। আমাদের অনেকগুলো ফ্যাক্টরি রেশিও ওয়াইজ ইনপুট দেয়, বাট অনেকগুলো বড় বড় ফ্যাক্টরি গুলো ইনপুট দেয় না রেশিও ওয়াইজ। যেরকম আমি মের এডিএল দেয় না ঠিক মতো রেশিও ওয়াইজ ইনপুট, তারপরে আপনার এনএসটি প্যাসিফিক এরা দেয় না, যার জন্য এদের এই লাস্ট মিনিট এসে হ্যাসেল গুলো বেশি হয়। তো আমাদের তাদেরকে বুঝাইতে হবে, ইনসিস্ট করতে হবে যে আপনারা শেড ওয়াইজ পিও ওয়াইজ এবং রেশিও ওয়াইজ ইনপুট দেন, তাহলে পরে প্যাকিং এর এদিকে আসার পরে কোন আলাদা ভাবে ব্যাকলগ থাকবে না, ফ্যাক্টরির জন্য এটা ইজি হয়। প্যাকিং শুড বি ইনসাইড দ্য সিকিউরিটি ড্রাই রুম। প্যাকিংটা হবে যে সিকিউর রুমের মধ্যে, ড্রাই রুমের মধ্যে। এখানে কোনো প্রকার ওয়াটার বোতল ফুড কন্টেনার এগুলো কোনো কিছু প্যাকিং এরিয়ার ভিতরে অ্যাকসেপ্টেবল না, থাকতে পারবে না। রেশিও মেকার শুড চেক অ্যান্ড এনশিওর দ্য শেড হ্যাং ট্যাগ ইউপিসি উইথ দ্য সাইজ লেভেল। যারা রেশিও করে তারা শেড এর সাথে হ্যাং ট্যাগ এর সাথে সাইজ লেভেলের সাথে ইউপিসি লেভেলের সাথে ক্রস চেক করবে। ফাইনাল কাউন্ট দ্য কোয়ান্টিটি কার্টন পিওর ক্লোজ। বিসিপি উইল মনিটর প্যাকিং এরিয়া। আচ্ছা, আপনারা বিসিপি দেরকে ওই ট্রেনিং এর মধ্যে রাখতে পারেন তো মনে হয়, পরবর্তী ট্রেনিং থেকে বিসিপি দেরকেও রাখেন। আচ্ছা, ওকে, তারপর হলো শিপম্যান। হ্যাঁ, রাখ আপনি যখন ইনস্পেকশন গুলো হয়ে যায়, ইনস্পেকশন হয়ে যাওয়ার পরে তখন প্রপারলি কেয়ার করে না, যার জন্য প্রচুর পরিমাণে বিসিএস ক্লেম আসে। তো আমাদের ইনস্পেকশন হয়ে যাওয়ার পরে গার্মেন্টস গুলো প্রপারলি প্যাক করতেছে কিনা,
রিপ্যাক কে করতেছে, কিভাবে করতেছে, এই জন্য আমাদের একটা রেজিস্টার আছে, ওই রেজিস্টারটা প্রপারলি মেনটেন করেন এবং ঠিক মতো ফলো আপ করতেছে কিনা সেটা দেখেন। আর কার্টন লোডিং আনলোডিং এর সময় কোন কার্টন লেবার যারা, তারা তো আর এত চিন্তা নাই, তারা ঠাস ঠুস পালাবে, পালালে কার্টন ভাঙলে ও এত টেনশন নাই। তো আমাদের তাদেরকে বুঝাইতে হবে, দেখতে হবে যে আমার কার্টন গুলো সে কিভাবে নিচ্ছে, কোনো কালায় ভাঙতেছে কিনা, ভাঙলে তো এটা বিসিএস ক্লেম হবে। তারপরে ওই কার্টনের যে ইউসিসি স্টিকার গুলো আছে এইটা যেন এই কভার প্যানের ওয়ালের সাথে ইউসিসি স্টিকার গুলো যেন কখনো ঘষা না লাগে, ইউসিসি স্টিকার গুলো সবসময় ভিতরের দিকে রাখতে হবে, এই কভার প্যানের ওয়ালের সাথে যেন ইউসিসি স্টিকার কোনো অবস্থাতেই না দেয়। কারণ হলো যখন এটা এই কভার প্যানের ওয়ালের সাথে লোহার সাথে এই স্টিকারটা ফ্রিকশন হবে তখন এটা ছিঁড়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, তখন ট্রিটমেন্ট যাবে, তখন আপনার জন্য বিসিএস ক্লেম হবে। তো এই জিনিসগুলো আমরা আবার আপনারা যারা আছেন সবাই প্রত্যেকটা ফ্যাক্টরিতে আলাদা আলাদা ভাবে ট্রেনিং করাবেন, সবাইকে ট্রেনিং করাবেন, তাদেরকে বুঝাবেন, লেবারদেরকেও বুঝাবেন যারা ট্রাকের এইগুলো মনিটর করে, তাদেরকে ওটাকে আলাদা ভাবে 5 মিনিট বা 10 মিনিটের একটা ট্রেনিং তাদেরকে করান। এই একটা স্লাইড দেখান, শুধু একটা পেজ দেখান যে তোমরা এইভাবে এইভাবে করবা, এটা জানো এটার সাথে মিলে না যায়। হ্যাঁ, এখানে আমাদের যে এসওপি গুলো আছে এসওপি গুলো আমি অ্যাড করে দিছি, আপনারা এখানে দেখতে পারবেন। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা এসওপি আছে, এগুলো এখানে অ্যাড করা হয়েছে, ডিপার্টমেন্ট ওয়াইজ এসওপি গুলো এখানে আমি দিয়ে দিছি। জাস্ট আপনাদের দেখাচ্ছি, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা এসওপি আছে। স্যাম্পল সেকশনের এসওপি কি, প্রি প্রোডাকশনের এসওপি কি, কাটিং ফিউজিং এর হিট সিলের এসওপি কি, সুইং সেকশনের এসওপি কি, প্রেসিং এর ফিনিশিং এর এসওপি কি, প্যাকিং এর এসওপি কি, মেইন বুলেট পয়েন্ট গুলো আমরা এখানে দেওয়া আছে এসওপি। এইগুলোকে আমরা আপনাদের বলছিলাম প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা প্রিন্ট আউট করে লাগাই দিবেন বড় বড় বোর্ডের মধ্যে। অনেক ফ্যাক্টরিতে আছে, অনেক ফ্যাক্টরিতে মনে হয় এখনো নাই। স্পেসিফিকে দিছে নাকি তার স্যার? প্রত্যেকটা ডিপার্টমেন্ট গুলো বড় বড় বোর্ডের মধ্যে প্রিন্ট আউট করে প্রত্যেক ডিপার্টমেন্টে হ্যাং করেন 100%, এটাকে কনসিডার করেন না, বলে এগুলো করবো না, থাকলে ইনস্ট্রাকশন বন্ধ। একটা টাইম টাইম দেন নির্দিষ্ট, পরে এই কদিন টাইম দিলাম, 10 দিন দেন বা 15 ডেজ দেন, 15 ডেজ এর মধ্যে কমপ্লিট করবো। আর এগুলো করতে পাঠাইছে স্যার, স্পেসিফিক প্রিন্টের জন্য পাঠাইছে, পাঠাইছে স্যার, পাঠাইছে স্যার। এগুলো সব কত আগে দেওয়া হয়েছে? 1 ইয়ার্স অলরেডি গন। এগুলো স্যার বোর্ড নোট করে, এগুলো বাংলা এবং ইংলিশ দুটাই করতেছে, তো ওই জন্য এটা সময় লাগতেছে, এটা হয়ে যাবে কিছুদিনের মধ্যে হয়ে যাবে। এক বছর তো লাগার কথা না? না স্যার, এটা দুটাই করতেছে, বাংলা করতেছে, ইংলিশও করতেছে, মানে দুটো ফরম্যাটে করার কারণে একটু সময় নিছে, লাস্ট কিছুদিন আগে বলা হয়েছিল। তো এখানে আমাদের স্কোয়াড এসওপি, ডিটেইল স্কোয়াড এসওপি টা এখানে দেওয়া আছে, আপনারা নিজেরা একটু পড়েন, এটা পড়লে পরে আপনারা নিজেদেরকে অনেকটা কোয়ালিফাইড করতে পারবেন, নিজেরা নিজেদের ডেভেলপ করতে পারবেন। আপনারা আর সারা জীবন এই ডিকিও হিসেবে থাকতে হবে না, যদি আপনারা এগুলো প্রপারলি পড়েন, সিনসিয়ারলি পড়েন এবং নিজেদের ভিতরে ঢোকানোর চেষ্টা করেন, বুঝেন, তাহলে আপনারা এখানে যেগুলো ইনফরমেশন গুলো আমরা দিচ্ছি, অন্য অন্য বাইং অফিস বা অন্য কেউ আপনাদেরকে এগুলো শেয়ার করবে না, কিন্তু আমরা শেয়ার করি যে আপনাদের ডেভেলপ করার জন্য। আপনি এই আমাদের ডিকিও থাকেন বা না থাকেন, বাট আপনি যেন নিজেকে ডেভেলপ করতে পারেন, নিজের লাইফটাকে যেন এস্টাবলিশ করতে পারেন, উপরের দিকে নিয়ে যাইতে পারেন। এই জন্য আমরা আপনাদের সাথে সবগুলো জিনিস শেয়ার করি, যেন আপনারা নিজেরা ডেভেলপ হন, আপনাদের থেকে আমরা যতটুকু পাই তার থেকে আমরা যেন আপনাদেরকে বেশি দিতে পারি, এটা হলো আমাদের উদ্দেশ্য। তারপর আমাদের এখানে একটা চেকলিস্ট আছে, এই যে প্রসেস চেকলিস্ট, প্রত্যেক মাসে আমাদের আমাদের কি যারা আছে তারা করে, সেই প্রসেস চেকলিস্টের মধ্যে আপনারা নিজেরা কিউএ যারা আছেন তারা ইন্টারনালি একবার করে করবেন, প্রত্যেক মাসে নিজেরা ইন্টারনালি করেন, আমাদেরকে সিসি দেওয়ার দরকার নাই, ইন্টারনালি করে আপনার ফ্যাক্টরিকে দেন যে আমরা এই চেক করছি, এই জিনিসগুলো পাইছি, অ্যাট লিস্ট আপনাদের আপনাদের নিজেদের জন্য আপনারা নিজেরা তো বুঝতে পারবেন। এখন এইখানে দেখেন কিছু সিস্টেম আছে, যেরকম
জেনারেল ম্যানেজমেন্ট, জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে, একসাথে খুলে দাও। জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে হাউস কিপিং সেফটি মেজর, হাউস কিপিং সেফটি মেজর, এখানে জেনারেল ম্যানেজমেন্টের যে কোশ্চেন আছে এগুলোর মধ্যে হয়তো হাউস কিপিং বা সেফটি মেজর এখানে কোনো কোশ্চেন নাই, বাট এখানে আমরা যদি নট অ্যাপ্লিকেবল দেই, এখানে নট অ্যাপ্লিকেবল মানে এই ডিপার্টমেন্টটাই আমাদের এখানে রেজাল্টে আসবে যে নট অ্যাপ্লিকেবল দিলে, নট অ্যাপ্লিকেবল দিলে ফাইনালে এখানে আসবে যে নট অ্যাপ্লিকেবল, জেনারেল ম্যানেজমেন্ট নট অ্যাপ্লিকেবল, তার মানে জেনারেল ম্যানেজমেন্ট আমাদের দরকার নাই। এখন দেখা যায় আছে না নাই, যদি অ্যাকসেপ্টেবল লেভেলে না থাকে তাহলে আমরা লিখবো যে নট অ্যাকসেপ্টেবল, নট অ্যাকসেপ্টেবল হইলে ওইখানে আমাদের মেইন পেজের মধ্যে এখানে আসবে যে নট অ্যাকসেপ্টেবল। তো এইদিকে যেই যেই পয়েন্ট, যেই যেই সেকশন গুলোতে নট অ্যাকসেপ্টেবল অথবা নিড ইম্প্রুভমেন্ট থাকবে সেই সব ডিপার্টমেন্টের লোকজনের সাথে ডেকে কথা বলতে হবে যে আপনাদের এখানে এখানে এই প্রবলেম গুলো পাইছি, আপনারা এগুলো ঠিক করতে হবে। আপনারা ইন্টারনাল একটা করে প্রত্যেক মাসে একবার করে করেন, করলে পরে আপনারা একটা নির্দিষ্ট ডেট রাখেন যে এই ডেটে করবেন, করলে পরে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আসলে কোন কোন প্রসেস গুলো ঠিক করা উচিত। আপনারা নিজেরা যদি পড়েন প্র্যাকটিক্যালি এই প্রসেস চেকলিস্ট গুলা নিজেরা চেক করেন দেখেন, প্রত্যেক মাসে একবার করে করা সম্ভব না, ডিকিও যারা আছেন তাদের পক্ষে সম্ভব স্যার, সম্ভব প্রত্যেক মাসে একবার করে আপনারা ইন্টারনাল করেন, করলে পরে কি হবে আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্স হবে, আপনারা নিজেরা বুঝতে পারবেন এখানে প্রত্যেকটা কোশ্চেন ভ্যালুয়েবল কোশ্চেন, আপনি আজকে এখানে আছেন অন্য জায়গায় যদি যান তখনও আপনার এটা কাজে লাগবে, আপনার একটা বাইং অফিসে গেলেন তখন আপনার জন্য কাজে লাগবে, আপনি একটা ফ্যাক্টরিতে অন্য ফ্যাক্টরিতে কোয়ালিটি ম্যানেজার হিসেবে গেলেন আপনার কাজে লাগবে, অন্য ফ্যাক্টরিতে কোয়ালিটি জিএম হিসেবে গেলেন দেখবেন আপনার এটা কত উপকারে দিচ্ছে। আমরা আপনাদেরকে যেই ম্যাটেরিয়ালস গুলো, ট্রেনিং ম্যাটেরিয়ালস গুলো শেয়ার করতেছি দিচ্ছি, এটা আপনাদের সাথে অন্য কোন বাইং অফিস কেউ দিবে না বাংলাদেশে, বাংলাদেশে না পৃথিবীতে কেউ দিবে না, কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি আপনাদের নিজেদের ডেভেলপ করার জন্য, প্লাস আপনারা আমাদের এখান থেকে আমাদের জন্য একটু কাজ করবেন, আমাদের জন্য কাজ মানে কি আপনি নিজের জন্য কাজ করবেন সেখান থেকে আমরা উপকৃত হব, প্লাস আপনারা বেশি উপকৃত হবেন যদি আপনারা সিনসিয়ারলি কাজ করেন। না